আমাদের কাছে পরিষ্কার যে সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে। আমরা যেটা জানতে পারছি যে সরকার আগামী নির্বাচনকে কেন্দ্র করে মূলত সরকারকে যেন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ইসরায়েল এবং ভারত সাপোর্ট দেয়, সে কারণে সরকার ইসরায়েল এবং ভারতের ব্লু প্রিন্টে এখন বিরোধীদের উপরে অত্যাচার নির্যাতন দমন পীড়ন করে আরেকটি সাজানো পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে। সেখানে গণ অধিকার পরিষদ, আমরা এবং কয়েকটি দল ব্যতীত বিভিন্ন দল কেনা বেচা সরকারের সাথে আপোষ করেছে। তো কাজে আমাদেরকে আপোষ করানোর জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে আমাদেরকে এই দুই চারটা সিট কিংবা দুই চারটা প্লট প্লট দিয়ে আমাদেরকে মূলত একটা এই পাতানো সাজানো নির্বাচনে নিতে চায়। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে এই বিনা ভোটের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে গণ অধিকার পরিষদ কোনো নির্বাচনে যাবে না। এবং ইতিমধ্যেই বিরোধী দলের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এই ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আন্দোলন জনগণের আন্দোলন এবং এই আন্দোলন খুব শীঘ্রই বিজয় লাভ করবে। দেশ এবং দেশের বাইরের বাংলাদেশী মানুষকে আমি একটা সুসংবাদ দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন আমি স্পষ্টভাবেই বলেছি যে আমি আল্লাহর ঘর কাবা ছুঁয়ে এই আরাফাতের ময়দানে একজন মুসলমান হিসেবে আমি মোনাজাত করেছি যে আল্লাহ পাক যেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জালিমদের হাত থেকে রক্ষা করে, বাংলাদেশের এই সংকট থেকে যেন উত্তরণ করে। তো আমি ইতিমধ্যে কিছু আলামত দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছে যে আমার মোনাজাত কবুল হয়েছে আল্লাহর কাছে, যে এই ফ্যাসিবাদের পতন এই বছরের মধ্যে হবে, এরকম কিছু আলামত আমরা দেখতে পেয়েছি। কাজেই দেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, দেশের ভালো চান, তারা এই চলমান আন্দোলন সংগ্রামে সামিল হন। আর যারা আন্দোলন সংগ্রামে সামিল হবে না তারা জাতীয় বেইমান, জাতীয় শত্রু, মীর জাফর ইতিহাসের অস্ত্র কুড়ে করে নিক্ষিপ্ত হবে। এখন কারা নিজেদেরকে গরু ছাগলের মতো দাম উঠাবে রাজনীতির মাঠে, কোরবানির গরু ছাগলের মতো যে পাঁচটা সিটি বিক্রি হবেন, দুইটা প্লটে বিক্রি হবেন, দশ কোটি টাকায় বিক্রি হবেন, সেটা জাতি দেখবে তাদেরকে। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আজকে যে গণতন্ত্রের সংগ্রাম, এই সংগ্রাম গণমানুষের সংগ্রাম, এই সংগ্রাম আল্লাপাক কবুল করে নিয়েছে, কাজে আপনারা যত দ্রুত এই সংগ্রামে সামিল হবেন ততই আমাদের বিজয় আসবে। আর এই ধরনের অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়ে আমাদের মনোবল দুর্বল করা যাবে না, আমাদেরকে আমাদের সংগ্রাম থেকে বিচ্যুত করা যাবে না, আমাদের নেতা কর্মীদের মনে ভয় ধরানো যাবে না। বরঞ্চ এই ধরনের অত্যাচার নির্যাতন যত হবে আমাদের নেতা কর্মীরা ইস্পাত সমান দৃঢ় ঐক্য এবং আরো শক্তিশালী হবে, তার নমুনা আপনারা আজকে ইতিমধ্যে দেখেছেন। এইরকম একটা রুদ্ধদ্বার পরিবেশ, যেখানে একটা যুদ্ধমধ্যে পরিবেশ এয়ারপোর্টে কায়েম করে রেখেছিল, সেখানেও আমাদের ছাত্র, যুব, শ্রমিক অধিকার, গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গিয়েছিল, পুলিশ এই আপনার বিমানবন্দরের প্রশাসন তাদের উপরে লাঠিচার্জ করেছে, তাদের আক্রমণ করেছে, তাদের অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তো এটা খুব দুঃখজনক এবং কয়েকজনকে আটক করেও রেখেছিল। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং সারা ঢাকার শহরে মিছিলের মাধ্যমে আজকে কার্যালয় আমাকে নিয়ে আসার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে গণ অধিকার পরিষদ এই সরকারের রক্তচক্ষুকে ভয় করে না এবং আগামী বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে গড়ে উঠবে ইনশাল্লাহ। ভাই আজকে তো ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাকে বাংলাদেশে আনার জন্য বিএনপি আজকে যে সমাবেশটা গণভাষণ ছিল, মূলত এই অবস্থানের কারণটা হলো আপনাদের সুস্থভাবে আপনি বাংলাদেশে আসতে পারেন, অন্যথায় বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে আপনাকে যেখানে যাবে সেখানে ধোলাই দিবে, ঘিরে কি কথা তারা বলেছে, এই নিয়ে কি বলবেন? ছাত্রলীগের মধ্যে কিছু মাদকাসক্ত ছেলেরা আছে যারা আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকা দেখেছেন যে চার বছর অনার সাত আট বছরও শেষ করতে পারে, আদু মার্কা কিছু ছেলে, আদু ভাই মার্কা কিছু ছেলেরা নেতা হয়েছে, তো এরা বেশিরভাগ সময় মাদকাসক্ত থাকে, কাজে এদের ভালো কথাবার্তা এদের মুখ থেকে বের হয় না। কারণ আমি বাংলাদেশের ইতিহাসে 28 বছর পরে নির্বাচিত ডাকসুর ভিপি, বাংলাদেশটা শুধু বিশ্বের ইতিহাসে অল্প সময়ের মধ্যে একটা সফল ছাত্র আন্দোলন থেকে আজকে যে একটা রাজনৈতিক দল গঠন করেছি এরকম কুতুব সারা বিশ্বে কম আছে। তো এখন আমাদের এই জনপ্রিয়তায়, আমাদের জনসম্পৃক্ততায় ভয় পেয়ে বিশেষ করে সরকারি দল তো আমাদের বিরুদ্ধে সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই প্রোপাগান্ডা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আমাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। যেমন ধরেন আমাকে ইহুদিদের দালাল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, অথচ প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করেছে একজন ইহুদি, এটা কিন্তু ছাত্রলীগের ছেলেরা বলবে না, যুবলীগের ছেলেরা বলবে না, আওয়ামী লীগের ছেলেরা বলবে না। আমার মিটিং এর অভিযোগটি 2022 সালে আর প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2016 সালে মিটিং করেছে। বাংলাদেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নাই, তারপর 60 কোটি টাকার নজরদারি ডিভাইস কিনেছে, এই কথা কিন্তু আওয়ামী লীগের লোকের চোখে পড়ে না। তো আজকে আওয়ামী লীগ এবং বিশেষ করে তার দোসররা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এবং বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য নিজেদের নই আপনার কথা বলছেন, যে ছবিটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে হোক সেটা এডিটেড বা বাস্তব যদি প্রমাণিত হয় আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে, এই নিয়ে আপনার মতামত? সেটা সময় বলে দেবে, যে বিশেষ করে এখন এই সরকার
আজকে যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, বিশ্বজিতের মতো নিরীহ দর্জিকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে মারলো, আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট ডাক্তার পোস্টমর্টম করে রিপোর্ট দিল, তার শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি। ফারদিনকে আওয়ামী লীগের লোকেরা হত্যা করলো, আমাদের ডিবি রিপোর্ট দিল যে তাকে হত্যা করা হয়নি। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার প্রতিবেদন আজকে 85 বার পর্যন্ত আজকে সরি শতাধিক বার পর্যন্ত আজকে পিছিয়েছে। একটা দেশের প্রধান বিচারপতি যাকে গোয়েন্দা সংস্থা লাথি মেরে তাকে আপনার দেশ থেকে বার করে দিতে পারে, সেই গোয়েন্দা সংস্থার পক্ষে সবকিছু সম্ভব। সেই গোয়েন্দা সংস্থার প্রতি আমাদের আস্থা নাই। দেশে আজকে আইনের শাসন নাই, দেশে আজকে আওয়ামী শাসন চলছে। আইন, আদালত, পুলিশ প্রশাসন সবকিছু আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, কাজেই সেখানে একেবারে মানে হচ্ছে জবরদস্তি করে যাচ্ছে, তাই তাদের পক্ষে করা সম্ভব। কাজেই তাদের এই কথাবার্তিতে প্রথমত আমাদের আস্থা নাই। আমরা এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জনপ্রশাসন, একটা জনবান্ধব প্রশাসন, পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, বিচার বিভাগ গড়ে তোলার জন্য আমরা সংগ্রাম করছি। কাজেই এই বর্তমান যা দুর্বৃত্তদের প্রতি আমাদের আস্থা নাই, এবং যারা এই ফাঁসিবাদের দোষর হিসেবে আজকে প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন, বিচার বিভাগকে দলীয় একটা সংস্থায় পরিণত করেছেন, গণমাধ্যমকে একটা দলীয় মুখপাত্রের ভূমিকায় পরিণত করতে চান, তাদের কথায় কাজে আমরা বিশ্বাস করি না। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তখন আমরা আইনের প্রতি বিশ্বাস করব, তখন আমরা এই গোয়েন্দা সংস্থা বা ডিবির প্রধান বলেন, সিআইডির প্রধান, তাদের কথা বিশ্বাস করব। আজকে অধিকাংশ পদে দুর্বৃত্তরা বসে আছে, তারা অসৎ, তারা চরিত্রহীন, তারা ভোট ডাকাতে একটা সরকারকে ক্ষমতায় রেখেছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলে রেখেছে, অত্যাচার নির্যাতন করছে, বিরোধী দলের কার্যালয়ে ব্যাগে বোমা নিয়ে তারা বোমা উদ্ধারে নাটক সাজাতে চায়, জঙ্গি ছেড়ে জঙ্গিবাদের নাটক সাজে। এগুলো সারা বিশ্বের বাসীর কাছে আজকে পরিষ্কার, যে কারণে আপনারা দেখেছেন কিছুদিন আগে এই বাংলাদেশে মধ্যরাতে চীনের পররাষ্ট্র মন্ত্রী এসে বৈঠক করে গেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বারবার আসতেছেন, সমগ্র পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বারবার চাপ দিচ্ছে, এবং তারা বলছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং বাংলাদেশ সংকটের মুখে পড়বে। আমাদের এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী আপনার বলছে যে দেখেন যে বিভিন্ন দূতাবাসকে সতর্ক করেছে আরো নিষেধাজ্ঞা আসতে পারে, অর্থাৎ তারা এমন গণবিরোধী মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে যাতে আরো বেশ কিছু নিষেধাজ্ঞা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি সংস্থার বিরুদ্ধে আসতে পারে, তারা আশঙ্কা করছে। তো এই নিষেধাজ্ঞা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোগাবে না, পুরো দেশকে ভোগাবে। কাজেই দেশের মানুষকে বলবো, এই ভোগান্তিতে পড়ার আগেই এই জালিমদের বিদায় করার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে বিজয় আপনি এই কথা ওই টক শোতে উপস্থিত না হওয়ার কারণটা কি, আর আপনাদের কল লেটার ফাঁস নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এইটা আমি উপস্থিত সাংবাদিক ভাই আপনাদেরকে আমি দেখাবো, সেই 71 টিভির যে কারেন্ট অ্যাফেয়ার্স দায়িত্বশীল যে শাহালম নামে ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছিল, আপনারা আমার সাথে দেখে যাবেন তার সাথে আমার কি আলাপ হয়েছিল। তিনি আমাকে তার পরিচয় উল্লেখ করে একটা মেসেজ দিয়েছিলেন, মেসেজের পরে আমাকে বলেছে প্রোগ্রামে থাকতে পারবেন কিনা। আমি বলছি ওকে, আমি মিডিয়াকে অ্যাভয়েড করতে চাই না, মিডিয়ার ভাইদেরকে, মিডিয়াকে আমি সর্বোচ্চ মূল্যায়ন করি, সম্মানিত করি, কারণ আমার আজকে উত্থানের পিছনে আমি মনে করি গণমাধ্যমের একটা ইতিবাচক ভূমিকা ছিল, যে কারণে আমি এই কৃতজ্ঞতা স্বরূপ আমি গণমাধ্যমের প্রতি সবসময় সহনশীল থাকি। 71 টিভির মতো একটা আওয়ামী লীগের দলদাস এবং একটা অনুগত চ্যানেলকেও আমি ইগনোর করিনি, আমি কিন্তু কথা বলতে রাজি হয়েছি। পরে আমি যখন জিজ্ঞেস করছি গেস্টকে বলেছে সিআরআই তন্ময়, সে ছোকরা পুরের সাথে তো বিপিনুর একটা রাজনৈতিক দলের সদস্য সচিব, সে তো টক শোতে যেতে পারে, আমি ইগনোর করেছি যে তার সাথে আমি যাবো না। আপনি আওয়ামী লীগের একজন সম্পাদক, সম্পাদক সাংগঠনিক বা জয়েন্ট সেক্রেটারি এই লেভেলের একটু সিনিয়র কাউকে রাখেন। পরে সে আমাকে বলেছে যে কি এই প্রশান্ত, ব্যারিস্টার প্রশান্ত, তার রাজনৈতিক পরিচয় নেই, টেলিভিশনে লেখে আওয়ামী লীগ নেতা। তো এখন এই সমস্ত নাম সর্বস্ব পদহীন নেতাদের সাথে টকশোতে যে তাদের সাথে তর্ক বিতর্ক করে আমার ইমেজ নষ্ট করার তো দরকার নেই, যেখানে আমি সেটা ইগনোর করেছি, কিন্তু আমি বলেছি যে আওয়ামী লীগের সম্পাদক, অনেকগুলো সম্পাদক আছে, সাংগঠনিক আছে, জয়েন্ট সেক্রেটারি, সহ সাংগঠনিক সদস্য, এরকম কাউকে রাখতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীকে টকশোতে শেখ হাসিনাকে রাখলে আমি যুক্ত হব, এটা পাগলও বিশ্বাস করবে না। শেখ হাসিনা কি টকশো করে? শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী, বৈধ হোক আর অবৈধ হোক, তিনি কি কোনো টকশোতে যান? তো এই যে গুজব মার্কা যে নিউজটি প্রচার করেছেন, বরঞ্চ তারাই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, শেখ হাসিনাকে ছোট করেছেন, প্রধানমন্ত্রীকে ছোট করেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছেন তাদের স্বার্থে। আমার চাইলে হোয়াটসঅ্যাপ তার সাথে কি কনভারসেশন হয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন।